সালাম আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আছি ভালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো আমাদের বীর মুক্তিযোদ্ধা। জি। আপনার নাম হচ্ছে? আলাউদ্দিন। আলাউদ্দিন, সবাই আলাউদ্দিন নামই চেনে? হ্যাঁ, সবাই চেনে। তো 1971 সালে আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল আমার 18 বছর, 18 বছর বয়স। আঠারো প্রথম আমি যে আমার ভোট দিয়ে 18 বছরে শিখছে, আমি প্রথম ভোট দিই। আচ্ছা আচ্ছা। আন্দোলন করছি আমি। আগে ভেদ আমি ছিলাম মুজাহিদ, মুজাহিদ ছিলাম। আচ্ছা। পাক ফৌজের সঙ্গে যে লড়াই করার জন্য আমি মুজাহিদের ট্রেনিং করি। যার কারণে তো আপনি ওই যে ইন্ডিয়াতে যুদ্ধের আগে কি ট্রেনিং করতে হয়েছে? না না, আমার কোনো ট্রেনিং হয়নি। আমরা আমার তো কোনো ভারত আমাদের কোনো ট্রেনিং হয়নি। আচ্ছা। আমরা তো ওই যে ইয়া ছিলাম, মুজাহিদ ছিলাম, মুজাহিদ থেকে আমরা সরাসরি ইয়ে দিয়ে গেলাম। তো কখন মনে হলো যে আপনি যুদ্ধে যাওয়া প্রয়োজন? কারণ আপনার মতো সমাবেশ তো অনেকেই ছিল, সবাই তো আর যায় নাই যুদ্ধে। না, গেছিল, সবাই গেছিল, আর জেলা আমাদের সহবাড়ি ছিল, সবাই গেছিল, সবাই গেছিল, সবাই গেছিল। 26শে মার্চে তো প্রথমে 26শে মার্চে আমরা যুদ্ধ করছি। ঠাকুরবা বিটি হলে ওঠে ওখানে, ওখানে অস্ত্র পেলেন, অস্ত্রওয়ালা ওইখানে নিয়েছি ঠাকুরবা বিটি হলে ওঠে। আচ্ছা আচ্ছা। আর গুলি বাক্সি কোর্টার পশ্চিমবঙ্গ, ওখানে গুলি বাক্সি। আচ্ছা। 26শে মার্চে তারপর যে যুদ্ধ শুরু হলো, আমার আছেই যুদ্ধ কি আপনি দিনে করছেন বেশি না রাতেই করতেন? না, দিনের বেলা তো সীমিত, দেখা টেখা হয়, দেখা সেখানে যেই যা গিলা দেখা সেখানে উগিলা বেলা রাত্রি বেলা যাই। তখন কিভাবে যাইতেন? কৃষক হয়ে যাইতেন নাকি? ওই যে একটা সিন্ধু গেঞ্জি, লুঙ্গিটা উল্টে গরু লড়াই বারো মান করি এইরকম। আপনাকে তো বুঝতে দেওয়া যাবে না যে আপনি যে মুক্তিযোদ্ধা, তাই না? আচ্ছা। ওই হিসাবে যে আমরা বেড়াই বেড়াতে রাত্রিবেলা যে আমার ক্যাম্পে যাই হিট করি। ও ক্যাম্পে হিট করতে? হ্যাঁ, ক্যাম্পে হিট করি। সরাসরি কি যুদ্ধ হয়েছে কখনো করছেন? সরাসরি নাকি গেরিলা আকারেই করতেন? সরাসরি একদিন খালি, সরাসরি একদিন যুদ্ধ হয়েছে। ওই দিনের ঘটনাটা মনে আছে? হ্যাঁ, আছে আছে, একটু বলতে হবে। একদিন সরাসরি যুদ্ধ হয়েছে খালি, যে আমার এখানে যে একটা ইয়ে আছে, কি কে পুকুর আছে, ওটার নাম ধৈর্যাফুরি বলে। হ্যাঁ, ধৈর্যাফুরি, ওইখানে যুদ্ধ হয়েছে। সকাল সকাল 7টা হইতে সন্ধ্যা 7টা পর্যন্ত যে ওইখানে যুদ্ধ করছে। তারপর ওখান থেকে যে পাক ফৌজ মারা গেছিল, ওই দিন বোধে 11 জন, 11 জন আই বাড়াহাটি, আমার যে বাজারটা আছে, বাজারটা এনে আমার পুরো বলে চুক আছে, নয়া চুকা বলে ওইটি মারা গেছে 3 জন, ওইটি মারা গেছে 7 জন, তারপর রাস্তা মারা গেছে 2 জন। এই সব মোট 11 জন ওই দিন মারা গেছে, দিন 11 জন মারা গেছে। ওদেরকে মারা যায়নি? হ্যাঁ, ওদের, হ্যাঁ, ওদের তো পাক ফুজলা তো 11 জন মারা গেছে। হ্যাঁ, পাক ফুজলা 11 জন মারা গেছে। 11 জন মারা যাওয়ার পর তারপরে যে ওরা পারে না, সন্ধ্যা হয়ে যাবে তবু বলে না, কোটগোজ থেকে টুস মোটর আনি, টুস মোটর ঢুকে টুস মোটর দিয়ে ওখানে মারা গেছে 3 জন।
ওদিন ওদের 13 জন না 14 জন ওনার খান না মাই মারা যাওয়ার পর ওদের লাশগুলা কি ওরা নিয়ে যেত না আপনারা লাশগুলা যে আই লাশগুলা যে ওই ওদিকে কিছু পাবলিক ছিল আর কি ওগুলা যে নেহারা ভক্তি আনে হেনে যে লাশগুলা নিয়ে চলে গেছে ওই মির্জাপুরের ক্যাম্প ওখানে ওখানে লেগেছে ওখানে একটা আমার মামা ছিল ওই ওখানে ওরাও যে ওই খারা থাকা যা বাড়ি খারায় রহে না ইয়া থাকে না এই হিসাবে রহে আর কি রহেতে ওই যখন দিচ্ছে বাস মনে করছে ভাই এইলা আসে নাকিলা মানুষ লাগ লাগাই দেন ওখানে কিন্তু রমজান মাস ছিল আচ্ছা রমজান মাস ছিল আমার মামা ইফতার করতে দেনি লোক লাশ লাগ লাগালে হেনে লোক মাটি ডাক দখল টখল করাতে হেনে তারপর আগে ওই যে মির্জাপুরে ওখানে একটা 13 জন মানুষ একখানে ইয়ে আছে বদ্ধভূমি যে আছে হ্যাঁ 13 জন মানুষ ওখানে আমার মামু 7 নম্বরে আছে 7 নম্বরে আচ্ছা আপনার ওনাদের কি মারলো কেন ওনারা তো যুদ্ধ করে নাই না যুদ্ধ করেনি ওই দিকে লেগেছে ওইলা হয়তো ফেরত আসবে কিন্তু কি আছে না আছে ওইটা দেখাই দেখাই দিবে হয়তো মুক্তিপুর করে দিবে ওই জন্য লোক মারা হয়েছে আপনার সাথে আমাদের আটোয়ারির আর কে কে ছিলেন মুক্তিপুত্র হিসেবে আটোয়ারি আমাদের ফৈমদর্জি আছে না ফৈমদর্জি জি ফৈমদর্জি আছে তারপর যে আমার ওই যে কি কছে ওনার নাম হইবর দাপে বাড়ি বহু লোক আমরা 500 লোক না আটোয়ারির কে কে ছিল আটোয়ারি এই তো আটোয়ারির নাম না তো 500 লোক ছিলাম এই তো লোকের জন্য নাম কো হবে না মানে আপনি যাদেরকে চিনতেন ওই হইবর ফৈমদর্জি তারপর আর নাম যে কি জানি নাম দা নাম না এলা মনে আসে না ঠিক আছে মনে আসে এরকম যে আর আর কোনো ঘটনার কথা কি মনে আছে ঘটনার কথা যে ওইদিকে যে ঘটনা গিলা হয়েছিল স্যার পলাশবাড়ি রানী বন্দরে ওইদিকে যে ওইদিকে যে মানুষের যা অত্যাচার কষ্ট পাচ্ছে আগুনত ছলা খুঁড়িয়ে দেয় পাচ্ছা এবং চিল্লা চিল্লি ঘর দেওয়ার জ্বালা পিলা শেষ হয়ে যায় আর লোকে যা চিৎকার কান্না অনুরোধ নিরোধ কঠিন নির্যাতন অস্ত্র কোনটা চালাইতেন আপনি আমি জমা দিয়েছিলেন কি ভারতে ভারত না ভারতে আমি কেন জমা দিব ভারতে আমার পাখি দেশ স্বাধীনে আমরা দিনাজপুর বিধি হলে ওখানে জমা দিয়েছেন আর অস্ত্র তো আপনি নিচ্ছেন ওখান থেকে নিচ্ছেন হ্যাঁ ওখান থেকে নিচ্ছে এই ঠাকুরগা আচ্ছা আচ্ছা ওখানে জমা দিচ্ছে পরে অস্ত্রগুলো কি করা হলো পরে ওগুলো অস্ত্রগুলোতে কি করা হইলো না আমরা তো রিজান দিয়ে চাকরি রিজান দিয়ে সব আমরা চলে আসলাম পরে কি ইয়ে করছেন এই যুদ্ধের পরে কি চাকরি করছেন না যুদ্ধের পরে আমি যাইনি চাকরি করতে চাকরি তো আমাকে দিয়েছিলো আমাকে তো 3টা লাইন করে দিয়েছে একখানে পুলিশ একখানে আর্মি একখানে বিডিআর এটা 3টা লাইন করে দিয়েছে 3টা লাইন কোনটা লাইনে চাকরি করেন আমরা দেখছি চিন্তা করে মানে 70-72 টাকা বেতন 70-72 টাকা স্যার বেতন যে আমার কোনো যে সংসার চলবে আমরা তো 70 টাকা অনেক কিন্তু চলে না তো তখন পুরান বাড়ি কি এটাই ছিল এটাই বাড়ি আমার পুরান আপনার বাবা মা এখানে ছিলেন হ্যাঁ বাবা মা এখানে আছে আমার মা আমার খুব কানে কান দেয় আমার জন্য আর আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে হচ্ছে 2 জন আচ্ছা মেয়ে হচ্ছে 3 জন সবার তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ মেয়ে 3টার বিয়ে হয়েছে আর ছেলে বয়সের বিয়ে হয়েছে কত মন পাবেন 4-5 বিঘা থেকে মনে 100 মনের উপর যাওয়া মানে মানে তার মানে বিঘা প্রতি 25 মন ভালোই
আমার হাতে আরো বেশি হবে মানি নিয়ে আনুমানিক বললাম আর কি চা না খাইলে